হ্যালো দর্শক বন্ধুরা, শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। কিন্তু এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়ার বিপক্ষে এরকম লজ্জাজনক হার ওডিআইতে আর কখনো হয়নি। মাত্র 50 রান করে 15 ওভারেই অল উইকেট হয়ে যায় টিম শ্রীলঙ্কা। ভারতের বোলার মোহাম্মদ সিরাজ ম্যাচের প্রথম 6 ওভারে শ্রীলঙ্কাকে পুরোপুরি ধসিয়ে দেন। জসপ্রীত বুমরা দ্বিতীয় বলে একটি উইকেট নিয়ে শুরু করেছিলেন এবং তারপরে সিরাজ চতুর্থ ওভারে 1-4 উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপকে পুরোপুরি ধসিয়ে দেন। মোহাম্মদ সিরাজ মাত্র 21 রান খরচ করে শ্রীলঙ্কার অতি মূল্যবান 6 উইকেট তুলে নেন, যা শ্রীলঙ্কার জন্য ছিল দুঃস্বপ্ন সেও ভয়াবহ। কারণ ওডিআই ক্রিকেটে মাত্র 16 ওভার খেলে 50 রান করেই টিম শ্রীলঙ্কা অল আউট হয়ে যায় এবং ভারতের ওপেনিং করে ঈশান কিশান এবং শুভমান গিল এবং তার মাত্র 3 ওভারে 32 রানের জুটি গড়ে। ভারত এভাবেই 10 উইকেট হাতে রেখে 263 বল বাকি রেখে ফাইনাল জিতে যায় এবং শ্রীলঙ্কার লজ্জাজনক হারের মাধ্যমে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া।